सर्वप्रथमे जानाई महान आल्लाह पाके दरबारे लाख लाख शुक्रिया जे महान आल्लाह पाक आमाके आपनाके এই পবিত্র খতমে বুখারী মজলিসে আসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যে আলোচনার সময় সুযোগ ঠিক নয়, প্রত্যেকেই আমরা চঞ্চল প্রেম, তবুও একটু কিছু বলতে হয় যে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র তিনটি আমল চালু থাকে, জারি থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওলাদুন সলিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার মা বাবার জন্য দুটো হাত তোলে। এই নেক সন্তান যদি তৈরি করে যেতে পারি, তাহলে আমি আপনি কবরে গেলে যেন তারা দুটো হাত আমাদের জন্য উঠাতে পারে। এই নেক সন্তান তৈরি করার কারখানা এটা, আর নেক সন্তানের দাতা হচ্ছেন আমি আপনি। কাজেই প্রত্যেকের অন্তত লক্ষ্য রাখা দরকার। আমরা কিন্তু চিন্তা করি যে আমাদের সন্তান হওয়ার সাথে সাথে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, বিভিন্ন লাইনে চিন্তা নিয়ে বসে থাকি, কিন্তু মাদ্রাসায় দেই ওই ছেলেগুলো যেগুলো কোনো লাইনের কোনো কাজে আসে না, না তার ঘরের কাজে, না কোনো স্কুল কলেজের কাজে, লাস্টে বাধ্যই ওকে কি করা যায়, মাদ্রাসা দিয়ে দেয়। এই মাদ্রাসা ওই কানা পোকড়া নিয়ে মাজা ঘষা করে আল্লাহ পাকের কালাম পাকের বরকতে, আল্লাহর হাবিবের হাদিসের বরকতে তারা কিন্তু দিন দিন বড় হয়ে ওঠে, উঠে তারাই কিন্তু একদিন সমাজের নেতা হয়ে দাঁড়ায়। তো কাজে কাজে আমরা যদি একটু ভালো ছেলে দেই, তাহলে তো আরো ভালো তৈরি হবে। যেমন একটু আগে ইসনের মাতিন সাহেব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী বলছিলেন যে কত করুণ ভাবে তিনি জীবন যাপন করেছেন, অথচ তিনি ছিলেন তো খুব অগাধ অর্থশালী লোক, কিন্তু তিনি দারিদ্রতার মতো জীবন কাটিয়ে তিনি বহু কষ্ট করে হাদিস সংগ্রহ করে সেই হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর আমরা এমনই কপাল ফাটা যে আমাদের কাছে সেই হাদিসগুলো এসেছে, অথচ আমাদের পড়ার মতন চোখ নেই বা পড়ার মতন চোখ তৈরি করার ইচ্ছা নেই। আল্লাহ নবী বলছেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যারা সৎ কাজের উৎসাহ দেয়, ও সৎ কাজের উৎসাহ দেওয়া মানেই সৎ কাজ করা। আজকের ধরে নেন আমার ছেলে নেই, আমি যদি একটা ভাইপোকে পাঠাই মাদ্রাসায়, ভাইপো নেই যদি কোনো প্রতিবেশীর ছেলেকে পাঠাই মাদ্রাসায়, তাহলে আমার তো দিনের সহযোগিতা হয়। তো আল্লাহর নবী বলছেন যে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ কাজের মানে উৎসাহ দেওয়া মানে হচ্ছে সৎ কাজ করা। কাজেই আমরা এই প্রতিষ্ঠানের দিকে বেশক প্রত্যেকের লক্ষ্য আছে, লক্ষ্য দেবেন, মূল লক্ষ্যটা অন্তত ছাত্র দিয়ে অন্তত লক্ষ্যটা বেশি পূরণ করবেন। কারণ দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের মূল প্রাণ কিন্তু ছাত্র, আর এই ছাত্র ওই কানা পোকড়া যা দিচ্ছেন সেগুলো দেন, কিন্তু একটু ভালো মতো ছেলেগুলো একটু দেওয়ার চেষ্টা করবে। এক কারণ দেখা যাচ্ছে যে আল্লাহর নবীকে যদি কেউ ভালো না বাসি, আমি সারা জীবন যদি নামাজ রোজা করি, আমি কি জান্নাতে যাব বলে আশা করা যায়? নবীর সুপারিশ ছাড়া, নবীর ভক্তি ভালোবাসা ছাড়া আমার কিন্তু নাজাতের কোনো রাস্তা নেই। তো সেই মাদ্রাসা হচ্ছে তো নবীর প্রতিষ্ঠান, মাদ্রাসা হচ্ছে নবীর প্রতিষ্ঠান, আর এই হাদিস হচ্ছে তো নবীর বাণী। তাহলে নবী যদি আল্লাহকে পায়, পাওয়ার ইচ্ছা যদি থাকে, তাহলে নবীর অনুসরণটা করতে হবে। তাহলে নবীর অনুসরণ করতে গেলে নবী সম্পর্কে আমাকে জানতে হবে,
যিনি আমাকে সেই অনুযায়ী চলতে হবে, তাহলে তো আমি নবীকে ভালোবাসতে পারবো। আর নবীকে ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আর আল্লাহ আমাকে ভালোবাসলে তিনি আমার জীবনের সমস্ত গোনা কথা ক্ষমা করে দেবেন। কাজেই লম্বা চওড়া নয়, প্রত্যেকেই অন্তত খেয়াল রাখবেন প্রতিষ্ঠানের দিকে, কারণ নেক সন্তান একটা যেন আমি বানাতে পারি। সে আমার ছেলে হোক, আমার ভাইয়ের ছেলে হোক, কি প্রতিবাসী যে কোনো ছেলে হোক, আমার সাহায্য সহযোগিতায় তারা যেন এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।